দিদি, আপনার সঙ্গে দেখা করার জন্য একজন এসেছেন। বুঝতে পেরেছিস? নে ধর, সাবধানে, ঘুম পাড়ানোর চেষ্টা কর। না, খাইয়ে দিয়েছি। তুমি এখানে কেন? কোথায় চলে গেছিলে তুমি পূজারিনি? আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, তুমি জানো না। আমি তো তোমাকে ছেড়ে যাইনি, তুমি তো আমাকে ছেড়ে চলে গেছিলে। আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, এমনকি রিম্পি আর ব্র্যাডলির সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তোমাকে সব সত্যি কথা বলতে চাই। কি বলতে চাও তুমি? যে তুমি একজন খুনি, নাকি তোমার নাম মাহিদ খান নয়, মাহিদ শেখ? ঢাকা একটা বড় পরিবারের মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে, কি বলতে এসছো তুমি? কি তুমি আমাকে অনেক ঠকিয়েছ মাহিদ শেখ, আর নয়। আমি এখন নিজেকে নিয়ে খুব খুশি, আই এম হ্যাপি। তুমি এখান থেকে চলে যাও, গেট লস্ট। কি বলছো ওটা কি পূজারিনি? আসল কথাটাই শুনলে বাবু কাঁদছে। আচ্ছা, তোমার চলে যাওয়া উচিত। আমার হাজবেন্ড যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, তুমি চলে যাও।